সকলকে অনুরোধ করব দু হাত তোলার জন্য, যেহেতু আপনাদের প্রথম দীক্ষা হবে। এটা সবাই মনে রাখবেন, আপনাদের এই দীক্ষার নামটা কি? প্রথম দীক্ষা। এটা গুরু মহারাজের কাছে প্রার্থনা করতে হবে। যখন গুরুদেব কাছে মালা আনতে যাবেন তখন বলবেন, গুরু মহারাজ আমাকে প্রথম দীক্ষায় দীক্ষিত করুন, এই প্রার্থনা করছি, আমাকে প্রথম দীক্ষা দিন প্রার্থনা করছি, এইটুকু বলবেন, আর কিছু না, ঠিক আছে? এটা সবাইকে প্রার্থনা করতে হবে। তো এখানে গুরু মহারাজ আপনাদেরকে হরিনাম দিবেন, যুগধর্ম দিবেন, নাম এরকম কিছু গুরু মহারাজ আপনাদেরকে উন্নত করাবেন। আপনারা যেহেতু শপথ করছেন তো সেজন্য এই হরিনাম আমরা গ্রহণ করব। এতদিন গুরুদেবের নির্দেশে আমরা করেছি, আজকে গুরু মহারাজ আপনাদের কর্ণে এই হরিনাম দান করবেন, তো এতটা সৌভাগ্য অর্জন করছেন। তো সেজন্য আমরা এই হরিনাম হাত তুলে সবাই একবার বলবো জুড়ে জুড়ে, হরিনামের আশ্রয় বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, আরো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, আরো একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরিনাম সংকীর্তন কি? তো আপনার এই প্রথম দীক্ষায় হরিনাম পাবেন, নাম পাবেন, তো সেজন্য প্রথম দীক্ষা ভিক্ষা করবেন, ঠিক আছে? নমং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে, নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়নে গৌর কথা ধাম দায় নগর গ্রাম তারিণে, নমং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে, নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশ বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসদি গৌরভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরিনাম সংকীর্তন কি? নবদ্বীপ ধাম কি? নবদ্বীপ মায়াপুর ধাম কি? শ্রী জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ কি? ইস্কন বর্তমান গুরুবৃন্দ কি? ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদন স্বামী প্রভুপাদ কি? নবদ্বীপ মায়াপুর ধাম কি? জগন্নাথপুরী ধাম কি? বৃন্দাবন মথুরা ধাম কি? তাই গৌর সতনাথ প্রেমানন্দে হরে কৃষ্ণ। ভাগবতের দ্বিতীয় স্কন্ধে চতুর্থ নম্বর শ্লোকে বলা হয়েছে, দ্বিতীয় স্কন্ধে অষ্টম অধ্যায়ে চতুর্থ নম্বর শ্লোকে বলা হয়েছে, শ্রীকাঙ্কা শ্রদ্ধায়া নিত্যম। শ্রদ্ধা মানে বিশ্বাসের সহিত শুনতে হবে এবং সেটি গৃহণত্ব মানে গ্রহণ করতে হবে, সচেষ্টিত নিজে চেষ্টা করে, তাহলে নকালে না বহু দীর্ঘকাল সময় লাগবে না, নকালে না দীর্ঘে না ভগবান বিশ্বতে ফিরি, তাহলে আমরা ভগবানকে বিশ্ব। এটি ভাগবতে আপনারা পড়বেন দ্বিতীয় স্কন্ধ অষ্টম অধ্যায় চার নম্বর শ্লোক, মনে রাখছে খুব সুন্দর কথা, যেন গ্রহণ করতে হবে, শুনে শ্রদ্ধা মানে বিশ্বাসের সহিত গ্রহণ করবে, ঠিক আছে? আরে তো আমরা যেহেতু আজকে এই প্রথম দীক্ষা গ্রহণ করব, প্রথমে আমরা আমাদের বোঝা উচিত যে প্রভুপা খুব সুন্দর কথা বলেছেন, গুরু মহারাজ এই কথাগুলি তিনি আমাদের বলেছেন, যে দীক্ষা বলতে কি বোঝায় গুরু মহারাজ বলছেন, অন্তরে গুরুকে একদম গ্রহণ করে নিতে। তার মানে আমরা কত রকম বাধা আছে, আমি যদি অন্তরে গুরুকে গ্রহণ না করি তাহলে জানতে হবে আমার দীক্ষা হয়ে
সেজন্য অনেক রকম বাধা আছে। গুরুমারা বলছেন যে অন্তরে গুরুকে আমাদের গ্রহণ করতে হবে, এটা হচ্ছে প্রথম। আমি আর কখনো এই গুরুকে ত্যাগ করবো না। গুরুমা বলেছেন সদ্গুরু দীক্ষার পরে যদি কেউ ত্যাগ করে তাহলে সে কোটি কোটি জন্ম আর সদ্গুরু পাবে না, বারবার চক্রে ঘুরতে থাকবে। সদ্গুরু দীক্ষার মাধ্যমে আমরা গুরু পরম্পরার সাথে জড়িত হই। গুরু মহারাজ প্রভুপালের যে কথাকে তিনি উল্লেখ করেছেন, যে প্রভুপাল বলেছেন যখন আমরা দীক্ষা গ্রহণ করি তখন আমরা পরম্পরার সাথে যুক্ত হয়ে যাই। আজ এই পরম্পরার মাধ্যমে আমরা শ্রীমতী রাধারানীর কাছে চলে যাই, আর আমাদের সমস্ত সেবা এই গুরু পরম্পরার মাধ্যমে শ্রীমতী রাধারানীর কাছে পৌঁছায়। তিনি হচ্ছেন আরাধনায় শ্রেষ্ঠা, তার মানে সেবাতে উনি নিপুণ পটু রয়েছেন, এই জন্য রাধা আরাধনায় যিনি শ্রেষ্ঠ। তো তার মানে উনি ভগবানকে সন্তুষ্ট করেন। তো যদি আমাদের এই সেবা পরম্পরার মাধ্যমে আমরা না পাঠাই, যে আমরা দীক্ষা গ্রহণ করবো, এই দীক্ষার মানে হচ্ছে গুরুর প্রতি আসক্তি, গুরুকে হৃদয়ে ধারণ করা। অন্যরা এসে আপনাকে বিভ্রান্ত করবে, ও এখানে দীক্ষা নিচ্ছে ঠিক হয়নি, এরকম অনেকেই গ্রামে গঞ্জে সব বলে আমরা দেখি। সেজন্য আপনারা দৃঢ় সংকল্প হয়েছেন, বিশ্বব্যাপী করছেন, গুরু মহারাজের কাছে দীক্ষা নিচ্ছেন, কেউ এসে আপনি বললো না আসো আমাদের মঠে আসো, আমরা এখানে তোমাদেরকে একদম ব্রাহ্মণ দীক্ষা দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। ইস্কনে কেন এত সব ভক্তি শাস্ত্রী করতে হবে, এই করতে হবে, গ্রন্থ পড়তে হবে। গুরুদের চান আপনারা প্রশিক্ষিত হন শাস্ত্র জ্ঞানে, এবং এই প্রথম দীক্ষার পরে যে দ্বিতীয় দীক্ষা উপনয়ন সংস্কার সেটাও পাবেন, তার জন্য ব্যস্ত হতে হবে না, ধৈর্য ধরতে হবে। সেজন্য যদি আমরা গুরুর আদেশ ঠিকভাবে পালন করব, ধৈর্য ধরে থাকব, তখন গুরুদেব আপনাকে ডেকেই দিব। সেজন্য অত চিন্তা করবেন না যে হরিনাম পেয়েছে মানে হরিনাম কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য না, কৃষ্ণ পেয়েছে। আর যখন দ্বিতীয় দীক্ষা উপনয়ন নেবেন সেখানে আরো দায়িত্ব বাড়বে, সে দায়িত্বটা গ্রহণ করবেন কিনা তার জন্য আপনাকে প্রস্তুত নিতে হবে, গুরুদেব কি চায়। সেজন্য সে দীক্ষাটা হচ্ছে না আছে ওটা চিন্তা আপনার নেই, গুরুকে হৃদয়ে ধারণ করে রাখাটা আসক্তি করাটাই যথেষ্ট। প্রভুপাদ যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সেদিনে তিনি অন্তরে গুরু রূপে তাকে বরণ করেছিলেন, দীক্ষা হয়েছে 11 বছর পরে তাকে ছাড়েননি। কিন্তু আমরা অনেক সময় চেঞ্জ করে ফেলি, অনেক ভক্ত কারু প্ররোচনায় পড়ে চেঞ্জ করে ফেলে, ওটা অপরাধ হবে, ভুল হবে। তো যেন দীক্ষা মানে গুরু মহারাজ প্রথমেই জানিয়েছেন যে এটাকে শিখাও সবাইকে যে গুরুতে আসক্তি, হৃদয়ের মাঝে তাকে ধারণ করা। যদি আপনি হৃদয়ে ধারণ করবেন যখনই কোনো কিছু আসে গুরু মহারাজ চিন্তা করবেন হৃদয়ে, দেখবেন আপনি সরাসরি সেই শক্তিও পেয়ে যাবেন। একটা মাতাজি আমাকে বলছিল যে আমি মহারাজ ভাগবত গ্রন্থ বিতরণ করব, 1 বছরে আমি 20টা সেট বিতরণ করব, এই দাম যে পূর্ণিমা আসছে ভাগবত পূর্ণিমা ভাদ্র পূর্ণিমা, এখান থেকে আমি সংকল্প করছি। আমি বললাম আপনি 20টা কেন, আপনি আজ থেকে শুরু করুন, গুরুদেবের চরণে ফুল দিয়ে প্রার্থনা করবেন এবং বাইরে যাবেন, শুরুতেই বছর 20টা হয়ে গেছে, 1 বছরে 20টা করবে বলছিল। কেন, গুরুকে হৃদয়ে গ্রহণ করে নিয়েছে, আর গুরুদেবের চরণে পুষ্প দিয়ে ভাগবত নিয়ে যাচ্ছে, লুক নিয়ে যাচ্ছে, বছর 20টা হয়ে গেছে। তাহলে বলুন এটা আপনারাও করবেন, হৃদয়ে ধারণ করে সংকল্প করে যাবেন, গুরু মহারাজ প্রচণ্ড খুশি হবেন যে আমি ভাদ্র পূর্ণিমা আসছে সামনে, কিন্তু এই মাসে আমি সংকল্প করব বাইরের লোককে একটা ভাগবত
বক্স দিব, যে কিনবে তাকে দিবেন, কিন্তু আপনাকে যেতে হবে। তো এই জন্য দীক্ষার এইরকমই শক্তি পাওয়া যাবে। তো সেজন্য গুরুদেবকে হৃদয়ে ধারণ করতে হবে। এটা দিব্যজ্ঞান বলা হয়। দিব্যজ্ঞান মানে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, এটি মহাপ্রভু শিক্ষাতে এসেছিলেন। তো সেজন্য আমাদের সবসময় এই দীক্ষার মাধ্যমে আমরা পরম্পরার সাথে যে যুক্ত হলাম, তো সেবার মাধ্যমে এটি যুক্ত হয়। সেবা না করলে হবে না। সেবা মানে ভক্তি, সব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণের সেবা। তো এইসব সেবা গুরুর মাধ্যমে পরম্পরা সূত্রে রাধারানীর কাছে যায়, আর রাধারানী কৃষ্ণকে অর্পণ করেন। এই জন্য উনি রাধা, আরাধনায় শ্রেষ্ঠা। এই জন্য যাতে আমাদের অপরাধ না হয় এই ভগবত ভক্তিতে, ভগবানের নামে যে দশটি নাম অপরাধ আছে, তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে অপরাধ মুক্ত হয়ে নাম করতে। প্রথমে হয়তো অপরাধযুক্ত নাম হবে, তার জন্য ব্যস্ত হবেন না যে আমার এখন অপরাধযুক্ত হচ্ছে আমি কি করব, না, নাম ছাড়বেন না, হরিনাম করে যাবেন। তো সেজন্য এই হরিনামের দ্বারা আমাদের প্রভুপাদ তিনি বলেছেন যে এই হরিনাম আমাদের জীবনে এই অপ্রাকৃত যে চেতনা আছে আমাদের, হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে আমাদের চেতনার পুনর্জাগরিত হবে, পুনর্জাগরণ হবে। আমি যে আত্মা এই দেহ নই, আমি ভগবানের নিত্য দাস, এটি বোঝা যাবে। এটাকে বলে সম্বন্ধ। সেজন্য দীক্ষার মাধ্যমে গুরুদেব হরিনাম দান করবেন, আর এটার দ্বারা আমাদের সম্বন্ধ জ্ঞান উদয় হবে। কার সাথে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে, সেই নন্দনন্দন যশোদানন্দন কৃষ্ণের সঙ্গে। এটাই আমাদেরকে বুঝতে হবে। নন্দনন্দন কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণের সাথে গুরুদেব আমাদেরকে সম্বন্ধ স্থাপন করাচ্ছেন। এই জন্য হরিনাম এটা প্রথম সূচনা সেবা বা ধর্ম বা ভক্তি, প্রথমেই সূচনা হচ্ছে হরিনাম দিয়ে। তো সেজন্য হরে কৃষ্ণ মহামন্ত্র কৃষ্ণ থেকে অভিন্ন, ভগবানের নাম করা আর ভগবানের সাথে সাক্ষাৎ করা একই বস্তু, কোনো পার্থক্য নেই। কেউ যেন মনে করবেন না যে কৃষ্ণ নামটা কী, কৃষ্ণ নাম আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। তো এই জন্য এই হরে কৃষ্ণ মন্ত্র জপ করার মাধ্যমে আমাদের প্রথম সম্বন্ধ জ্ঞান উদয় হয় যে কৃষ্ণ আমার নিত্য প্রভু, আমি তার নিত্য সেবক। তো যখন সম্বন্ধ আমার নিত্য সেবক, তার মানে আমাদের কর্তব্য পরমেশ্বর ভগবানের সেবাতে যুক্ত হওয়া। আর এর মাধ্যমে কী হবে? অভিধেয়, ওইটাই সেবা। সম্বন্ধ জ্ঞান হলো আমি কৃষ্ণ দাস, তো এই সেবাটা হচ্ছে অভিধেয় ভক্তি। তো সেজন্য আমরা ভগবানের সেবাতে যুক্ত হচ্ছে মানে সম্বন্ধ অভিধেয়, আর অভিধেয় পরে হচ্ছে প্রেম। তাই দীক্ষার মাধ্যমে গুরুদেব এই সম্বন্ধ যে কৃষ্ণ আমার নিত্য প্রভু, তারপরে এই কৃষ্ণ নাম আমরা যুক্ত হলাম, আর এই কৃষ্ণ নামে যুক্ত হওয়ার মাধ্যমে কৃষ্ণ আমার প্রভু জানলাম এবং তার সেবা করব, অভিধেয় কৃষ্ণ ভক্তি। তাই আপনাদের সমস্ত কর্ম আপনারা যেন কৃষ্ণের প্রীতির জন্য করবেন, সেটা হচ্ছে ভক্তি, ওটা হচ্ছে অভিধেয়। আর এই ভক্তি সেবার মাধ্যমে প্রেম যে প্রয়োজন সেটি লাভ হবে। এই জন্য দীক্ষা, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন দীক্ষা মানে সম্বন্ধ অভিধেয় প্রয়োজনাত্মক ভগবত জ্ঞান। তো এই ভগবত্তা জ্ঞান এইভাবে আমাদের উপলব্ধি করতে হবে। তো সেজন্য কার সাথে? না নন্দনন্দন যশোদানন্দন কৃষ্ণের সঙ্গে গুরুদেব এইরকম সম্বন্ধ অভিধেয় প্রয়োজন সিদ্ধি প্রদান করেন, কিন্তু আমাদেরকে নিষ্ঠার সহিত গ্রহণ করতে হবে। এই জন্য গুরু মহারাজ বলেছেন যদি কেউ শপথ করছে আজ এবং এই শুদ্ধভাবে হরিনাম সুলমালা প্রতিদিন করবে, চারটা নিষেধ, কোনোরকম মৎস্য মাংস ভোজন, জীব হত্যা করবে না, কোনো নেশা বিড়ি পান চা কপি সিগারেট হিরোইন এলএসডি ইত্যাদি গ্রহণ করবে না, কোনো দ্রুত ক্রীড়া তাস পালি জুয়া ইত্যাদি এই দ্রুত ক্রীড়া করবে না, এবং অবৈধ সঙ্গ করবে না, ছেলেমেয়েরা অবৈধভাবে মিশবে না, বিবাহ জীবনে কেবল পুত্রার্থে ক্রিয়তে ভার্যা। এইভাবে যখন তারা
পালন করবে। গুরু মহারাজ বলছেন যে আমি তাদের ভগবত ধামে নিয়ে যাবো। শিলা জয়পিতা স্বামী গুরু মহারাজ কি, তা আপনারা কয়জন ভগবত ধামে যেতে চান? সবাই। তাহলে কি করতে হবে? গুরু মহারাজের এই নিয়ম আজ যে পালন করবেন, শপথ করলেন, এটা যেন সারাটা জীবন করবেন, তাই তো? কোনো বন্ধ হবে না তো? দ্বন্দ্ব আসছে মানে কারোর সাথে জানবেন আপনার বন্ধ হয়েছে কিছু, কারোর সঙ্গে ঝগড়া হচ্ছে মানে কাউকে আপনি দেখতে পাচ্ছেন না মানে কেউ আপনার সমালোচনা করলে আপনি অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, তার প্রতিরোধ করার চেষ্টা করছেন, বিরুদ্ধাচরণ করছেন, জানবেন আপনি কিছু ভঙ্গ করছেন। তার মানে আপনি স্বতন্ত্র চলছেন, আপনি আনুগত্য চলছেন না। এই জ্ঞানটা যেন মনে থাকে যে আমার সাথে ওর সাথে কেন পড়ছে না, তার মানে জানতে হবে আমি গুরুদেবের কোনো আদেশের উল্লঙ্ঘন করছি তাই আমার পড়ছে না। পড়বে যদি কিছু কেউ বললেও সে সহ্য করবে, গ্রহণ করবে, ভগবান তার বিচার করবেন, বুঝা গেল? তো এইভাবে আমরা আজকে যে এই নাম অপরাধ সম্বন্ধে আমরা শুনব, তো এই প্রথম আমাদের অপরাধযুক্ত নাম হয়, তারপরে নামাভাস হয়, তারপরে শুদ্ধ নাম হয়। এই নাম গ্রহণের তিনটি স্তর আছে। তো সেই অপরাধযুক্ত নাম, সেই জন্য আমাদেরকে শাস্ত্রে বলা হচ্ছে যে হরের নাম হরের নাম হরের নামই ব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। কলিযুগে কেবল দিব্য নাম কীর্তন ছাড়া অন্য কোনো গতি নেই, কোনো যোগ কর্ম জ্ঞান এগুলির দ্বারা কেউ ভগবত ধাম প্রাপ্ত হতে পারে না, একমাত্র ভগবানের নাম। এই জন্য তিনবার বলা হয়েছে যে কোনো যোগের দ্বারা, ধ্যানের দ্বারা, কর্মের দ্বারা কেউ ভগবান ধাম প্রাপ্ত হতে পারবে না, কেবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেজন্য এই কলিযুগে ভগবানের নাম ছাড়া জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার অন্য কোনো উপায় নেই। সেজন্য আপনারা এ হরে কৃষ্ণ মন্ত্র আমরা সবাই যেন ঠিকভাবে করি, তার জন্য ধ্যান দেওয়া। সেজন্য শাস্ত্রে বলা আছে অপরাধ ছাড়ি কর কৃষ্ণ সংকীর্তন, অচিরাত পাবে তবে কৃষ্ণের চরণ। তার মানে কৃষ্ণের চরণ কী করে পাবেন? অপরাধ ছেড়ে দিলে। তো সেজন্য এখানে বলা হলো অপরাধ ছেড়ে দিলে তখন আমরা কৃষ্ণকে লাভ করতে পারবো। এই অপরাধের ফলে কী হবে? হ্যাঁ, শাস্ত্র বলা আছে নামে রুচি আসবে না। অপরাধ মানে অপরাধ, অপ মানে অপসারিত হওয়া, রাধ মানে আরাধনা। এই যে হরিনাম করছেন, গুরুদেবের সেবা করছেন, নামটা প্রচার করছেন, গীতা স্টাডি কোর্স করছেন, ছাত্র সমাজ করছেন, যাই করছেন, গীতা প্রচার করছেন, সব রকম যে গুরুদেবের সেবায় নিযুক্ত রয়েছেন সেগুলি ভালো লাগবে না, সাধুসঙ্গ করা ভালো লাগবে না। তো সেই জন্য জানতে হবে যে কেন ভালো লাগছে না, অন্যের দোষ দেখতে ইচ্ছা আছে, তার মানে আমার কোথাও অপরাধ হচ্ছে। তো এই জন্য নামে, ভগবানের নামের প্রতি আর রুচি আসছে না, ভালো লাগছে না, নাম করতে তিত লাগছে, থাক করব না। গুরুদেব ও ভক্তদের প্রতি অশ্রদ্ধা, কোনো গুরুদেব যে দীক্ষা গুরু পেলাম বা অন্য বৈষ্ণবের প্রতি অশ্রদ্ধা, বৈষ্ণবকে দেখে হাসছি না, বৈষ্ণবকে দেখে আমি আনন্দ করছি না, তাকে দেখে মুখটা ফিরে নিচ্ছি, কথা বলছি না, তার মানে জানতে হবে আমার কোথাও অপরাধ হচ্ছে, নাম অপরাধ হচ্ছে। তো সেজন্য অশ্রদ্ধা, ভক্তের প্রতি গুরুদেবের প্রতি অশ্রদ্ধা, অবিশ্বাস জন্মাচ্ছে। কেউ আপনাকে কারো সম্বন্ধে বলে অবিশ্বাস করে দিল, সেটা আপনার দায়িত্ব নেই তার কথা শুনে তার সম্বন্ধে জানা। সেজন্য গুরু মহারাজ বলছেন প্রশ্নের মাধ্যমে জানবেন, কিন্তু কারো কথায় যেন অন্যের প্রতি সন্দেহহীন হয়ে অপরাধ করবেন না। তো সেজন্য এখানে বলা আছে যে অবিশ্বাস জন্মিয়ে যাচ্ছে, এই জন্য যে ব্যক্তি আপনাকে অন্য বৈষ্ণবের সম্বন্ধে বলে অবিশ্বাস জন্মাচ্ছে তার সঙ্গ ত্যাগ করতে হবে তৎক্ষণাৎ। এগুলি সুন্দর কথা প্রভুপাদ বলেন। জড়জাগতিক বস্তুর প্রতি আসক্তি বাড়ছে, আরও জড়জাগতিক বস্তু প্রতি আমার আসক্তিটা বাড়ছে। আমরা জড়জাগতিক বস্তু কৃষ্ণের জেনে কৃষ্ণ সেবাই লাগাবো, কিন্তু না, কৃষ্ণ সেবা বাদ দিয়ে জড়জাগতিক বিষয়ের প্রতি আমি বাড়াবো, আসক্তি বাড়াচ্ছে, তার মানে অপরাধ হচ্ছে। ভক্তি জীবন পালন করতে অলসতা আসছে। আমরা যে ভক্তি জীবন করছি, গ্রন্থ পড়তে গুরুদেব বলছেন তুমি ভাগবত পড়ো,
এত অধ্যায় পর্যন্ত পড়ো, ভক্তিশাস্ত্রী কর, আমি উপনয়ন সংস্কার দীক্ষা দিব, কিন্তু আমরা অলসতা, না না প্রভু আমাকে ব্রাহ্মণ দীক্ষাটা করে দিন তাড়াতাড়ি, দায়িত্ব না অপ্রচারে, না না আমাকে ব্রাহ্মণ দীক্ষা দিয়ে দিন, এরকম না। তার মানে ভগবত সেবাতে অলসতা, আবার এদিকে ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার জন্য খুব আগ্রহ, না ওটা হবে না। যেন আপনি যদি সেবা করে যাবেন, অলসতা না থাকে, গুরুদেব ডেকে আপনাকে দ্বিতীয় দীক্ষা উপনয়ন সংস্কার দিয়ে দিবেন, সেজন্য আপনাকে চাইতে হবে না, সেটা প্রচারকরা আপনাদের দেখবেন। অহংকারী মনোভাব বৃদ্ধি পাবে, অপরাধ হলে অহংকার মনোভাব আসবে, কাউকে মানতে চাইবে না, হ্যাঁ যে আমি শ্রেষ্ঠ, তোমরা কে। তার মানে অপরাধ থেকে কী হয় সেটা আপনাদের একটু বলছি, এসব অনেক কিছু হয়। তো সেজন্য আমাদের কী করতে হবে না, ভাগ এই হরে কৃষ্ণ মন্ত্র জপ যদি আমরা বহুবারও করি, তবু আমাদের কোনোদিন প্রেম আসবে না, ভগবানের প্রতি ভালোবাসা জাগবে না। প্রেম মানে কেবল ভগবানকে সুখ দিতে ইচ্ছা হবে, এটা প্রেম। আর কাম মানে কেবল নিজের সুখের জন্য ইচ্ছা, ওটা কাম, এটা নরকে নিয়ে যাবে, অন্ধকারে যাবে। আর প্রেম হচ্ছে কেবল ভগবান কী করে সুখী হবেন, গুরুদেব কী করে সুখী হবেন, বৈষ্ণবরা কী করে খুশি হবেন, তার চেষ্টা করা। তো এইভাবে আমাদের চেষ্টা করতে হবে। তো এই জন্য আমি অনুরোধ করব যে নাম অপরাধ প্রথমে থাকে, অপরাধ আছে বলে নাম বন্ধ করে দেবেন না, হরিনাম করে যাবেন, ছাড়বেন না। তো আমার মনে আছে আমাদের একজন মহারাজ সচিনন্দন স্বামী মহারাজ, উনি বলছিলেন অনেক ভক্ত কী করে যে অপরাধ হচ্ছে বলে আর হরিনাম বন্ধ করে দেয়। তো উনি একটা উদাহরণ দিচ্ছিলেন, অন্য কোনো গ্রহতে একটা জঙ্গলে একটা পিঁপড়া আর একটা ব্যাঙের কাহিনী বলছিলেন, একটা বড় পিঁপড়া, হ্যাঁ বিশাল একটা, তো সেই পিঁপড়াটা খুব নাচতে পারে, ওর 200টা পা আছে, 200টা, ও খুব নাচে, আর সমস্ত বন্যজন্তুরা ওইটা দেখে আনন্দ করে, কিন্তু ব্যাঙটা সে সহ্য করতে পারে না, ভাবছে এই নাচে সবাই প্রশংসা করছে। তো ব্যাঙটা কী করেছে, একটা কাগজে মানে একটা পাতায় লিখেছে চিঠি, দেখো পিঁপড়ে সামনে বনের মধ্যে একটা স্টেজে তোমাকে নাচতে হবে, আর তোমার এই নাচটা আমরা প্রশংসাপত্র দিব, একটা মানপত্র দিব, তুমি নাচবে আমি আয়োজন করছি। তাকে হেনাস্তা করার জন্য ও এরকম করছে, কি না তুমি প্রদর্শন করবে তোমার যে 200টা পা আছে, তুমি কোন পাটা, সামনের পা না পিছনের পা না ডানের পা না বামের পা না মাঝের পা, কোনটা আগে প্রদর্শন করো যার জন্য তোমার নাচটা ভালো হয়, এটা তোমাকে করতে হবে। তো একটা তাকে দ্বন্দ্বেতে ফেলে দিল এই প্রশ্ন দিয়ে, সে দ্বন্দ্বেতে পড়ে গেছে, যেদিন নাচবে তখন চিন্তা করছে বামে পড়বো না সামনে পা না ডান পা না মাঝ পা না 200 নম্বর পা না 3 নম্বর পা, এরকম করতে করতে আর নাচতে পারলো না। তখন সঙ্গে সঙ্গে ব্যাঙটা হাসতে হাসতে বলে, দেখলে বেটা তুই নাচতে জানিস না আর সবাইয়ের কাছে প্রশংসা নিচ্ছিস। তার মানে এইরকমই আমরা হরিনাম করতে গিয়ে কিছু ভুল হচ্ছে, সেটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়ে হরিনাম বন্ধ করে দেবেন না। তো সেজন্য হরিনাম ছাড়বেন না, কেউ কিছু আপনাকে দ্বন্দ্বের মধ্যে ফেলে দিল, ছাড়বেন না হরিনাম, গুরু আশ্রয়, সেজন্য কিছু বুঝতে পারছেন না, ভক্তদের সঙ্গে থাকবেন। আর আমরা বৈষ্ণব অপরাধ করলে বৈষ্ণব সঙ্গ চলে যাই, তাহলে পরামর্শ কার থেকে পাবো। এই জন্য আমি দেখি নামট সঙ্গ হয়, গীতাকোর্স হয়, ছাত্র সমাজ হয়, কত কিছু সঙ্গ হয়, শিখানো হচ্ছে, কিন্তু আমরা যেতে চাই না, তাই জন্য আপনি পরামর্শ পান না, তাই জন্য আমরা অধঃপতিত হয়ে যাই। এই জন্য বৈষ্ণব অপরাধ প্রথম, নাম অপরাধের প্রথম অপরাধটা হচ্ছে কি, যারা ভগবানের বাণী প্রচার করেন, ভগবানের নামের, ভগবানের নামের প্রচার করছে জগৎবাসীর কাছে, শাস্ত্রে বলা আছে সেই সব ভক্তদের চরণের নিন্দা করা, তাদের দেখে আনন্দ না করা, তারা এসেছে তাদেরকে অসম্মান করা, তাদের বদনাম করা, সমালোচনা করা, তাদেরকে গালি দেওয়া, প্রহার করা, এরকম তাদের দোষ দেখিয়ে বেড়া অন্যের কাছে, আমি কি বুঝবো যে ইনি কী ধরনের বৈষ্ণব, কারো কাছ থেকে এটা শুনলাম উনি এরকম করেছেন, সেটাকে নিয়ে ছড়ে বেড়ালাম আর অন্য ভক্তকে বলে বেড়ালাম, তাহলে আপনিও অপরাধী হলেন উনিও অপরাধী হয়ে গেল। এই জন্য কেউ কিছু যদি বলে, প্রভু আমি তো কনিষ্ঠ ভক্ত, এখন আমি তো জানি না, আমি সবে এসেছি, দয়া করে
ওই ভক্ত সম্বন্ধে আমাকে না বলে, ওনার প্রতি আমার শ্রদ্ধা আছে, দয়া করে ওনার সম্বন্ধে না বলে আপনি ওনাকে ব্যক্তিগত বলুন, সবাইকে বলে সবাইকে অপরাধী করবেন না। এটা ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ আমাকে 84 সালে চক্রভবনের নিচে বলেছিলেন, যে বৈষ্ণব দেখে কখনো ক্রোধান্বিত হবে না, ও এরকম করছে বলে এরকম নিন্দা করবে না। তো সেজন্য তাকে প্রশ্নের মাধ্যমে তাকে উদ্ধার করবে ব্যক্তিগতভাবে। তো এই জন্য যারা নাম প্রচার করেন, মানে মায়াপুর থেকে ব্রহ্মচারী যাচ্ছে, সন্ন্যাসী যাচ্ছে, মানে উনি প্রচারক। আপনার বাড়ির পাশেও প্রচারক আছে, একটা বাচ্চাও প্রচারক, মেয়েও একটা প্রচারক, সে চাষি লোক, সে গুরুদেবের আশ্রয় গেছে, সেও প্রচারক। কিন্তু সবাইকে আমাদের প্রচারক জ্ঞানে পরস্পর সম্বন্ধ জ্ঞান করে আলোচনা করে যেতে হবে, কিন্তু আমাদের আনুগত্য থাকতে হবে। মায়াপুর থেকে জেলা প্রচারক যাচ্ছে, তার সাথে সম্বন্ধ জ্ঞান করে সেখানকার প্রচারক সম্মিলিতভাবে প্রচার করবেন, তাহলে আনন্দ পাবেন, নাহলে ভুল হয়ে যাবে। হ্যাঁ, শুধু ব্রহ্মচারীকে সম্মান করলাম, ওখানে পাশে একটা বাচ্চা হরিনাম করে অন্যকে বলে কৃষ্ণই ভগবান, তাকে অসম্মান করলাম। একটা মূর্খ লোক সে খুব সুন্দর গীতা বলে, ভালো সেবা করে, এ তুই একটা মূর্খ, তাকে অসম্মান করলাম, সেটাও বৈষ্ণব অপরাধ, ও প্রচার করছে। তো সেজন্য কাউকে আমাদের অপরাধ করা উচিত না, বোঝা গেল? প্রথম অপরাধ যেন সাবধান থাকবেন। তো এই জন্য এই নামাভাস থাকে, এই অপরাধ থেকে প্রথমে অপরাধ হলেও নাম ছাড়বেন না। কিন্তু নামাভাসটা কি না, আমরা যখন সূর্য উদয় হয় তখন সূর্য উদয় হচ্ছে লাল, রাত্রে ভয় হচ্ছিল চোর ডাকাতের ভূত প্রেতের, কিন্তু যেই সূর্য উদয় হয়েছে তখন আর ভূত প্রেতের ভয় নেই, চোর ডাকাতের ভয় নেই। তাই ভগবানের নাম আভাসে এরকম হয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, অনেক কিছু নাম আভাসেই হয়ে যাবে। আর যদি শুদ্ধভাবে নাম করবে নিরঅপরাধে, কৃষ্ণ প্রেম পেয়ে যাবে। তো সেজন্য প্রথমে অপরাধযুক্ত নাম হয়, তারপরে নামাভাস হয়, তারপরে শুদ্ধ নাম হয়। আর এই শুদ্ধ নাম আসতে অপেক্ষা করতে হবে, এই জন্য নাম দ্বারাই এই অপরাধ মুক্ত হয়। সাধু সঙ্গে থাকলেই অপরাধ হবে না, বেড়া দিয়ে রাখলেই আর অপরাধ করার প্রবণতা জাগবে না। যদি আমি সাধু সঙ্গে না থাকি তাহলে অপরাধ হবে, সাধু সঙ্গে থাকলে সাধু বলে এটা করছো কেন। সাধুরা সবসময় আমাদের মনের যে দুর্বাসনাকে ধ্বংস করে দেন, এই জন্য সন্ত এবায় ছিন্দন্তি, সাধুরা মনের বাসনা, দুষ্ট বাসনাকে নষ্ট করে দেয়। কিন্তু আমরা থাকতে চাই না, তাদের সমালোচনা করতে চাই, দূরে সরে গিয়ে নিজের পায়ে কুরুল মারি আর নিজেই পড়ে যাই, অন্যের দোষ দেখাই না, এটা করবেন না, নিজের দোষ দেখবেন। আজকে আমি শিল ভক্তিচার্য স্বামী গুরু মহারাজের একটা দেখছিলাম, বলছেন নিজের দোষ দেখো, অন্যের দোষ দেখো না। হ্যাঁ, তো সেজন্য সাবধান থাকতে হবে। তো এইভাবে শুদ্ধ নাম আপনারা করবেন, তার জন্য যে প্রথম অপরাধ আমরা শুনলাম, বৈষ্ণব ভক্তরা যারা নাম প্রচার করছেন তাদের চরণে অপরাধ করা, এটা আমরা শুনছি। সেজন্য বলা হচ্ছে ভগবান কি করেছেন না, প্রভু তুমি জীবের মঙ্গল চিন্তা করি কলিযুগে নাম সঙ্গে স্বয়ং অবতরি। আমাদের মঙ্গলের চিন্তা করে ভগবান চৈতন্য মহাপ্রভু, আর এই নামকে নিয়ে এসেছেন মঙ্গল চিন্তা করে। আমরা যদি মঙ্গল চাই তাহলে আমাদের ভগবানের নামের যে অপরাধগুলি থেকে আমাদের মুক্ত হতে হবে। তো সেজন্য প্রথম অপরাধ আমরা শুনলাম, তো সেই অপরাধ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, প্রথম অপরাধ থেকে। তো আমরা দ্বিতীয় অপরাধ শুনব, দ্বিতীয় অপরাধ কি, আগে বলা হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন নাম অপরাধ 10 বিধ শাস্ত্রে কয়, সেই অপরাধে মোর বড় হয় ভয়। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন 10টা নাম অপরাধ, কিন্তু এই অপরাধে 10 অপরাধে আমার খুব ভয় হয়, সেই অপরাধে মোর হয় বড় ভয়। তো সেজন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে তিনি কি করলেন না, হরিনাম নিজে গ্রহণ করলেন আর জগতে তিনি প্রচার করলেন, যাতে সবাই নামের প্রতি আসক্ত হয়, ভক্ত সঙ্গে যেন করে। সেজন্য সাধু নিন্দা প্রথম অপরাধ বলি জানি, সেই অপরাধে জীবের হয় সর্বহানি। তো সাধু নিন্দা হলে সমস্ত হানি হবে, সেজন্য খুব সাবধান। অতএব যার মুখে এক কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণবতারে করহ সম্মান। তো সেই বৈষ্ণবকে একমাত্র হরিনাম করছে, কৃষ্ণকে গ্রহণ করেছে, অন্য কিছু না, সে সাধু। মহাপ্রভু
পুরীতে শিক্ষা দিয়েছিলেন। কৃষ্ণ নাম নিরন্তর যার বদনে সেই সে বৈষ্ণব ভজ তাহার চরণে, যাহার দর্শনে মুখে আই সে কৃষ্ণ নাম তাহারে জানি হ তুমি বৈষ্ণব প্রধান। এই কনিষ্ঠ মধ্যম উত্তম, যে কৃষ্ণ নাম করে সে বৈষ্ণব কনিষ্ঠ ভক্ত, আর নিরন্তর কৃষ্ণ নাম করে সে মধ্যম ভক্ত, আর যাকে দেখলেই কৃষ্ণ নাম উচ্চারণ হয় মনে সে উত্তম ভক্ত বৈষ্ণব। এরকম কনিষ্ঠ মধ্যম উত্তম, তার মানে এই তিন বৈষ্ণবের চরণে যেন আমরা অপরাধ না করি। দেখা গেল কোনো একটা বাচ্চা সে হরিকৃষ্ণ বলে, বা কোনো ভক্ত সরল গৃহস্থ সে হরিকৃষ্ণ বলে, তার চরণে অপরাধ করবেন না। তো এভাবে প্রথম অপরাধ শুনলাম, তারপরে আমরা দ্বিতীয় অপরাধ শুনব। অন্নদেব সহ সম বিষ্ণুকে যে মানে, হরে কৃষ্ণ, সে বড় অজ্ঞান ঈশ্বর তত্ত্ব নাহি জানে, এ জড় জগতে বিষ্ণু পরম ঈশ্বর গিরিশাদি যত দেব তাহার বিধি কর। তো আমরা শুনেছি সমস্ত দেবদেবী রয়েছেন, ব্রহ্মা ইত্যাদি, শিব, দুর্গা, কালী, এইসব দেবতাদের ভগবানের সঙ্গে সমান মনে করা, স্বতন্ত্র ঈশ্বর জ্ঞান করছে, এরা সবাই এক একজন ভগবান এরকম ভাবছে। না, ভগবান একমাত্র কৃষ্ণ, একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য, আমরা সবাই দাস, দেবতারাও ভগবানের দাস। তাই আমাদের করা উচিত কি না, দেবতাদের সম্মান করা উচিত। ভগবানের দাস রূপে তারা অধিকার লাভ করেছে, কিন্তু ভগবান আর দেবতা এক মনে করাটা নাম অপরাধ হয়ে যাবে। ভগবানের নাম আর ভগবান পার্থক্য নেই, কিন্তু আমরা দেবতাদের নাম আর ভগবানের নামকে এক করে দিলাম। কোনো কোনো সংস্থা বলে যেই কালী সেই কৃষ্ণ, তো কালী নাম করে আর বলে ওই কৃষ্ণ নাম একই সব, তুমি কালী করো কৃষ্ণ করো সব এক। আমরা যখন বাইরে যাই লোকেরা এরকম বলে, কিছু কিছু সংস্থা এরকম প্রচার করছে। অতএব পদ্মপুরাণ শাস্ত্রে এই শ্লোক দিয়ে বলা হয়েছে যে না, দেবদেবেরা তারা স্বতন্ত্র ঈশ্বর নয়, তারা ভগবানের সেবিকা সেবক, তারা এক একটা দায়িত্ব নিয়ে সেবা করছে। ইন্দ্র যেমন বৃষ্টি দিচ্ছেন, দুর্গা মাতা যেমন প্রভুপাদ বলেছেন এই যে আমরা জড়জগতে বাস করি এটা জেলখানা, তার সুপারিনটেন্ডেন্ট দুর্গা, তো এরকম দুর্গার একটা প্রতিনিধি করেন কালী, তমগুণে অধিষ্ঠাত্রী ব্যক্তিদেরকে তিনি কৃপা করেন। এরকমভাবে সব দেবতারে তাদের এক একটা দায়িত্ব আছে, কিন্তু সব দেবতারা ভগবান থেকে আদেশ পেয়ে তারা সেবা করছেন। তো সেজন্য আমাদের ভগবানের নাম আর দেবতাদের নাম সমান যেন আমরা না করি। তো তৃতীয় অপরাধ হচ্ছে গুরুদেবের আদেশের অবজ্ঞা করা, উল্লঙ্ঘন করা। তো সেজন্য আমাদের গুরু যে কৃষ্ণের প্রতিনিধিত্ব করেন, তিনি পরম্পরার সাথে যুক্ত করে দেন। আমরা প্রথমে শুনলাম কিভাবে গুরুদেব তিনি সেবা নিয়ে পরম্পরা সূত্রে শ্রীমতী রাধারানীর কাছে পৌঁছে দেন, আর রাধারানী কৃষ্ণকে সেটি অর্পণ করেন, যার ফলে আমরা আনন্দ লাভ করি। তো সেজন্য গুরু কৃষ্ণের মূর্ত, করুণার মূর্ত বিগ্রহ, তিনি এখানে প্রকট হয়েছেন সাক্ষাৎ হরি। গুরুকে আমরা সাধারণ মানুষ জ্ঞান করছি, হয়তো মনে করছে গুরুদেব কেমন আমাদের মতোই তো দেহ এরকম ভাবছি, কিন্তু তিনি অপ্রাকৃত দেহ সেটা আমরা বুঝতে পারি না। তো সেজন্য গুরুদেবের সাধারণ জ্ঞান করা উচিত না। গঙ্গা জল যেমন অনেক কিছু নোংরা ভেসে যাচ্ছে, রূপ গোস্বামী বললেন উপদেশামৃতে যে গঙ্গা সবসময় পবিত্র, ওটা সব ভেসে যাচ্ছে, নোংরা ভেসে যাচ্ছে, তবু গঙ্গা জল পবিত্র। ঠিক সেরকম গুরুদেবের কাছে আমরা কিছু তার শারীরিক কিছু অঙ্গ প্রত্যঙ্গ দেখে আমরা ভাবছি এটা কিছু খারাপ মনে হয়, না সেটা নয়, তিনি সবসময় শুদ্ধ। তা আমাদের কোনো কৃপা করার জন্য বা তিনি কোনো লীলা করার জন্য কখনো কখনো তিনি কিছু রোগ গ্রহণ করেন বা বিভিন্ন রকম শারীরিক কিছু দেখান, কিন্তু আমরা হয়তো বুঝতে পারি না। হয়তো সেবা দান করার জন্য, শাস্ত্রে বলা হয় গুরুদেব সেবা দান করার জন্য কখনো কখনো এরকম কিছু লীলা করেন যাতে শিষ্য সেই সেবায় যুক্ত হতে পারে, আবার দৃঢ়ত করার জন্য ভগবত ভজনে এরকম লীলা করেন। তো সেজন্য যেন গুরুর শারীরিক বা কোন কুলে জন্ম হয়েছে এসব বিচার যেন আমরা না করি, তার আদেশটা যথেষ্টভাবে আমরা যেন পালন করি। সেজন্য গুরু অবজ্ঞা হয়ে গেলে কৃষ্ণ খুশি হবেন না। আমরা বলি দেখি শাস্ত্রে
যে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। তো সেজন্য খুব সাবধান। অম্বরীশ মহারাজের যদি কাহিনী শুনবেন ভাগবতে নবম স্কন্ধে চতুর্থ অধ্যায়ে দেখবেন, ওখানে শুনবেন কিভাবে ভক্ত অপরাধে দুর্বাসা পর্যন্ত রেহাই পায়নি, কৃষ্ণ সেখানে একদম কত। তো এই জন্য আমাদের খুব সাবধান থাকতে হবে। তো এই জন্য আমরা প্রতিদিন যেন গুরু পূজা করি, গুরুদেবের চরণে পুষ্প দেই। এটা গুরু মহারাজ বারবার তিনি বলেছেন, প্রভুপাদ বলেছেন যে গুরুদেবেরকে পুষ্প দেওয়ার মাধ্যমে আমি প্রথমে বলেছিলাম কিভাবে তাকে আমরা গ্রহণ করছি হৃদয়ের মাঝে এবং সঙ্গে সঙ্গে আমাদের কার্যসিদ্ধি হয়, যেটা উদাহরণ দিয়ে প্রথমে বললাম যে কিভাবে একটা মাতাজি আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি বললাম গুরু মহারাজ চরণে পুষ্প দিয়ে আপনি বলুন যে গুরু মহারাজ আমি গ্রন্থ বিতরণ করতে যাচ্ছি আপনি সাহায্য করুন। তিনি সংকল্প 20টা করেছিলেন এক বছরে ভাগবত করবেন, কিন্তু কয়েক দিনে 20টা হয়ে গেল, ভাদ্র পূর্ণিমা আসার আগেই হয়ে গেল। আমাকে যখন ফোন করছে মহারাজ এই কথাটা যে সিদ্ধ যে গুরুদেবের চরণে প্রার্থনা করে ফুল দিয়ে গেলেই যে সিদ্ধ হয় আপনি যে বলেছিলেন ওটা আমি তার প্র্যাকটিক্যাল, আমি তাহলে আপনি 2-3 দিনেই 20টা ভাগবত করে ফেললেন, এক বছর সংকল্প করেছিলেন। তো এটাই তো, সেজন্য আপনার চেষ্টা করবেন গুরুদেবের আদেশকে আমরা সবাই, আমিও আপনাদের সঙ্গে আছি, যেন আমরা পালন করি গুরুদেবের আদেশের অবজ্ঞা। আজকে আপনারা সংকল্প করলেন 4টি পাপকর্ম করবেন না, আমরা সবাই শুনেছেন, আপনারা সবাই সংকল্প করেছেন, তাহলে এই 4টি পাপকর্ম বর্জন করবেন আর শুলমালা প্রতিদিন জপ করবেন, কমপক্ষে শুলমালা, অধিক সময় পেলে বেশি করবেন, একাদশীতে বেশি জপ করবেন, কোনো ব্রততে বেশি জপ করার অভ্যাস করবেন, কমপক্ষে শুলমালা, এটা মনে রাখবেন। তো সেজন্য গুরুদেবের প্রতি যদি আমরা শ্রদ্ধা বিশ্বাস ভক্তি রাখি তাহলে কৃষ্ণ খুব খুশি হবেন, কেন ভগবানের ভক্তকে যদি ভালোবাসবে কেউ ভগবান সেখানে খুব খুশি হন, তাকে খুব আলিঙ্গন করবেন ভগবান একদিন, হ্যাঁ ডেকে নেবেন। তো সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে, এটা হচ্ছে প্রথম। তৃতীয় অপরাধ, চতুর্থ অপরাধ হচ্ছে বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের অবমাননা করা। যেসব শাস্ত্র আছে, বৈদিক শাস্ত্র রয়েছে তার অনুগামী শাস্ত্র রয়েছে, প্রভুপাদ অনেক শাস্ত্রের ভাষ্য দিয়েছেন, আচার্যদের শিক্ষাকে ভাষ্য দিয়েছেন, অনেক লোক আছে বলে ইস্কনের বই পড়ো না, অনেক আমি দেখছি একটা লোক ইস্কনের বই পড়ো না ওগুলা কোনো ঠিক নেই, ওই যে অপরাধ হচ্ছে। প্রভুপাদ যা কিছু করেছেন পূর্ব আচার্যদের কথাকে উনি পুনরাবৃত্তিকরণ করেছেন, আর সেখানে প্রভুপাদ এই গ্রন্থের মধ্যে কৃষ্ণ নামের কথাকে বেশি প্রকাশ করেছেন, সেজন্য এই গ্রন্থ আমাদের মঙ্গলময় গ্রহণ করতে হবে। তো সেজন্য শাস্ত্র অনুগামী শাস্ত্র আচার্যরাও দিয়েছেন, তো সেগুলি যেন মনে করা উচিত না এগুলি কেউ লিখে দিয়েছে। প্রভুপাদ নিজে তার একটা লেকচারে বলেছেন যে আমি এই গ্রন্থগুলি রচনা করেছি আমি নিজে পড়ি, কেন পড়ি না স্বয়ং কৃষ্ণ এই সমস্ত ভাষ্য আমার মুখে বলেছেন তাই আমি এটি লিখেছি, তাই জন্য এটা আমি যখন পড়ি কৃষ্ণ এটা বলেছেন বলে তখন আমার আনন্দ হয়, এই জন্য আমি নিজেও আমার এই গ্রন্থটা পাঠ করি প্রতিদিন, এই জন্য তিনি সব ভক্তদের পাঠ করতে অনুপ্রাণিত করেছেন। তো সেই জন্য আপনারা গ্রন্থ পাঠ করবেন। তো সেই জন্য এটা হলো চতুর্থ। পঞ্চম আমরা শুনলাম, শুনব এখন পঞ্চম। পঞ্চম নাম অপরাধ, আমাদের নামটা পরিচয়ে আর ষষ্ঠ অপরাধ দুটি ভাগ করা আছে দেখবেন। প্রভুপাদ চৈতন্য চরিতামিতে শ্রীমৎ ভাগবতের সপ্তম স্কন্ধে তিনি বলেছেন পঞ্চম নাম অপরাধ, আমরা নামে অর্থবাদ বলি। হ্যাঁ, নামের অর্থবাদ মানে যে নামের যে সত্যিকারের অর্থগুলি রয়েছে সেটাকে বাদ দিয়ে জল্পনা কল্পনা করা, আর একটা দিক হচ্ছে নামের অর্থবাদ মানে নামের যে মহিমা বলা হয়েছে অনেক সেটাকে বাড়িয়ে বলা হচ্ছে বলে অনেক লোক বলে নামের অনেক মহিমা আছে, তো সেই মহিমাটা ভাবে এটা বাড়িয়ে চাড়িয়ে বলছে, অতিস্তুতি করছে, বেশি বেশি বলছে, এরকম অনেক লোক আপনাদেরকে ভণ্ডিয়ে দিবে, তো সেজন্য এটাকে বলে অর্থবাদ। আরেকটা যেটা যে কেউ কেউ নামের নতুন নতুন অর্থ করে, আমি যখন উড়িষ্যা গিয়েছিলাম ভদ্রকে একটা ভক্ত আমাকে বলছে মহারাজ নাম অর্থবাদ, এটা একটা ভক্ত এরকম বলছে যে হরে কৃষ্ণ মানে জানো কৃষ্ণ হয়ে যাও, হরে মানে হয়ে যাও, কৃষ্ণ মানে তুমি কৃষ্ণ হয়ে যাও,
তো এটা হরে কৃষ্ণ শব্দের অর্থ ব্যাখ্যা করছে, একটা মানে সহজিয়া গুরু। তো এরকমই জল্পনা কল্পনা করে নামের অর্থকে ব্যাখ্যা করছে। হরে কৃষ্ণ মানে তুমি কৃষ্ণ হয়ে যাও, হরে মানে রাধারানী, আমরা সবাই জানব হরা সম্বোধনে হরে কৃষ্ণ স্বয়ং ভগবান, তাই আমরা সেবা প্রার্থনা করি। তো এই জন্য নামে অর্থবাদ এটা সবাই করে যেন বুঝবেন, যেটা আচার্যরা বলেছেন নামের যথার্থ অর্থ সেটাকে বিচার করবেন, আর অতিস্তুতি কেউ যেন মনে না করে, যেটা দেওয়া হয়েছে শাস্ত্রে সেটাই এক নম্বর নিরাট সত্য, সেটার প্রতি আসক্ত হবেন ভগবদ্ধামে ফিরে যাবেন। ষষ্ঠ নাম অপরাধ হচ্ছে কি না, যে নামের যে নাম রয়েছে ভগবানের, সমস্ত নামদের নামকে ভগবানের নামকে কাল্পনিক মনে করছে, এসব কাল্পনিক নাম, আবার ভগবানের মহিমাকেও কাল্পনিক মনে করছে, এটা হচ্ছে ষষ্ঠ নাম অপরাধ। তো এভাবে প্রভুপাদ কখনো আগে পিছে বলেছেন তাতে কোনো বিচার নেই, নাম অপরাধ জানাটাই আমাদের পরম কর্তব্য। সপ্তম নাম অপরাধ হচ্ছে নাম বলে পাপাচরণ করা। আমরা সবাই জানেন যে কীভাবে সহজিয়া কীর্তনিয়ারা তারা কীর্তন নাম করে, কীর্তন করে বলে দেখো আরে এক নামে যত পাপ হরে পাপের সাধ্য নাই তত পাপ করে, হরিনাম করবে তারপরে আবার পাপ করবে, তো এটা ঠিক নেই। তো সেজন্য আমাদের এটা মস্ত বড় অপরাধ, জিরু হয়ে যাবে, প্রভুপাদ বলছেন ভজনে জিরু, যে নামকে দেখিয়ে পাপকর্ম করবে, আজকে নাম করলো কালকে আবার পাপ করলো, বলো আরে নাম করলে পাপ ছেড়ে যাবে, এটা নামকে দেখিয়ে পাপকর্ম করা। সেজন্য সপ্তম নাম অপরাধে নাম বলে পাপাচরণ করা। অষ্টম নাম অপরাধ আপনারা সবাই বলেছেন, সবাই জানেন যে সমস্ত দান করা হয়, অনেক দান আছে, স্কুল কলেজ তৈরি করছে, কেউ হসপিটাল করছে, বস্ত্র দান করছে, অন্ন ডাল ভাত ঘর বাড়ি এই যে সব ঔষধ এ দান করছে, দুই প্রকার দান আছে, এগুলি দান করা ভালো, ভাত ডাল দান করছে ভালো, কিন্তু আমরা ভক্তরা কি দান করব, মহাপ্রসাদ আর হরিনাম দান করবেন, এই দুটি জিনিস, হরে কৃষ্ণ মন্ত্র আর প্রসাদ। গৃহস্থের কর্তব্য প্রতিদিন রান্না করার পরে ভোগ লাগিয়ে গেটের কাছে যাবেন, প্রভুপাদ বলছেন গিয়ে দেখবেন যে কোনো ব্যক্তি, সবাই আমরা দরিদ্র, ভগবানকে না ভজন করার জন্য আমরা সবাই দরিদ্র, কারো কোটি টাকা থাকতে পারে কিন্তু আমরা সবাই দরিদ্র, ভগবানকে বাদ দিলেই সবাই দরিদ্র। হ্যাঁ, সেজন্য টাকা থাকলেই সে ধনী এরকম না, ভগবান গ্রহণ না করলেই সে গরিব। তো সেজন্য যে লোক আপনার বাড়ির সামনে যাচ্ছে তার কাছে গিয়ে হাসি মুখে হাত জোড় করে প্রভু হরে কৃষ্ণ, এই যে হরে কৃষ্ণ বলে একটু বলুন, তখন এই দান হয়ে গেল হরিনাম, আর আমি খুব গরিব, আমার বাড়িতে একটু রান্না হয়েছিল, ভোগ লাগিয়েছিলাম, এক কণা একটু প্রসাদ নিন, ব্যাস দান হয়ে গেল। এই দানের দ্বারা আপনার এবং সেই ব্যক্তির কল্যাণ হবে, চেতনা মার্জিত হয়ে যাবে, এই জন্য এই দান করবেন। কিন্তু অন্যান্য যে দান স্কুল কলেজ বানিয়ে দিচ্ছে ওটা ভালো, ওটা পুণ্য, স্বর্গসুখ হবে আবার ফিরে আসতে হবে, তো সেজন্য ওই পুণ্যকর্ম আর ভগবানের নাম এক মনে করছে, ভগবানের নামটা ভক্তি, যমরাজ বলছেন ষষ্ঠ স্কন্ধে, এটা হচ্ছে ধর্মের সূচনা হয়, ভক্তির সূচনা হয় ভগবানের নামের দ্বারা, এটা ধর্ম ভক্তি। কিন্তু আমরা অন্যান্য যে পুণ্যকর্ম আছে বলে আরে দান দান গরিব লোকে খাওয়া ওই হরিনাম করা সমান, ওটা অপরাধ হয়ে যাবে, বুঝতে পারছেন? তো সেজন্য বৈদিক কর্মকাণ্ডের সাথে ভগবানের নামকে সমান বলে মনে করা, ভগবানের নাম হচ্ছে ভক্তি আর এই বৈদিক যে কিছু কর্মকাণ্ড জিনিস আছে সেটা পুণ্য, এটা পার্থক্য রয়েছে, এই জ্ঞান আমাদেরকে করতে হবে, নাহলে সমান মনে করলে এটা অপরাধ হবে। তো এইভাবে নবম অপরাধ হচ্ছে শ্রদ্ধাহীন ব্যক্তিকে নামের মহিমা সম্বন্ধে উপদেশ দেওয়া, তো এটা অপরাধ, তাকে নাম সম্বন্ধে বলা যাবে কখনো ভগবানের যে মহিমা সে ভালো লাগে না তাকে, হরে কৃষ্ণ বলা যেতে পারে, নাম মহিমা বললে সে খারাপ মনে করছে, তো সেরকম চেষ্টা করতে হবে যাতে তার জন্য তাকে হরে কৃষ্ণ বললে, আমরা এই জন্য মাইক ব্যবহার করি, কেউ শুনে কান দিয়ে গেল হয়তো একদিন সে শুনতে শুনতে পবিত্র হতে পারে। তো এভাবে নামের মাহাত্ম্য তাকে বলা দরকার নেই, যেহেতু তার শ্রদ্ধা নেই বিশ্বাস নেই। দশম নাম অপরাধ হচ্ছে আমরা অনেক কিছু নামের মহিমা সব বুঝছি আর তার সত্ত্বেও যে ভগবানের নামের দ্বারা আমরা কৃষ্ণপ্রেম পেয়ে ভগবদ্ধামে ফিরে যাব, তার জন্য আমার সেটার জন্য আসক্ত হতে হবে, জড়জাগতিক বিষয় সম্পত্তি অনিত্য সেটা আমরা যেন না বাড়াই,
যদি আমাদের বিষয় সম্পত্তি আছে বা আসছে সেটা কৃষ্ণের জন্য লাগাতে হবে, কৃষ্ণ সেবার জন্য করতে হবে। কোনো কিছু কিছু পেলাম সেটা কৃষ্ণ সেবায় লাগাবো, কিন্তু আমাদেরকে আসক্ত হতে হবে না। জড় বিষয়টা অনিত্য জানতে হবে, কোথা থেকে অন্য আসে পূর্বকর্ম অনুসারে এসেছে আবার গেছে, তার জন্য কোনো দুঃখিত হওয়া বা সুখী হওয়া এটার কোনো বিচার নয়। তো সেজন্য আমাদের যেন জড় বিষয়ে আসক্ত দিকে আমরা না বাড়াই, মহিমা শুনে যেন আমরা আসক্ত হই ভগবানের নামের প্রতি, তাহলে আমাদের জীবন ধন্যাতি ধন্য হবে। তো এভাবে আমি এখানে গুরুমাস কখন আসবে?